প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা তোমরা অবশ্যই যেন গতকাল অর্থাৎ ছয় সেপ্টেম্বর দু হাজার তারিখে পোস্ট অফিস জিডিএস স্কিডিউল ট্যুর জন্য কিন্তু অফিসের ভাবে ফার্স্ট মেডলিস্ট আউট হয়ে গেছে তোমাদের ভিডিও দিয়েছি তোমরা হয়তো দেখেছো এবার তোমরা অনেকেই কমেন্ট করছো যে এখানে ফার্স্ট লিস্টে যাদের সিলেকশান হয়ে গেছে কিংবা পরবর্তীতে যখন সেকেন্ড মেডলিস্ট এবং থার্ড মেড লিস্ট বেরোবে যাদের সিলেকশান হবে তাদের কোন কোন ডকুমেন্টস ডকুমেন্ট ভেরিফিকেশান নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কোথায় আমরা ডকুমেন্ট ভেরিফিকেশান যাব কোন অফিসে আমরা যাব। এবং এখানে তোমাদের যে বিভিন্ন কোয়ারিজ রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশান সংক্রান্ত যে তোমাদের এখানে কম্পিউটার সার্টিফিকেট লাগবে কি না তার সঙ্গে সঙ্গে মেডিকেল সার্টিফিকেট তোমরা কি হবে কোথা থেকে তৈরি করবে এই সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশান সংক্রান্ত তোমাদের এই প্রশ্নগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এবং তোমাদের দেখিয়ে দেব। যে কোন কোন ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে এই ডকুমেন্টস ভেরিফিকেশানে তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো এবং আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও সবার প্রথম তোমাদের বলে দিই এখানে তোমাদের যে গতকাল অর্থাৎ ছয় সেপ্টেম্বর দু হাজার তেইশ তারিখে জিডিএস শিডিউল টুর জন্য অফিসের ভাবে রেজাল্টটা আউট হয়েছে ফার্স্ট মেরেড লিস্ট এখানে কিন্তু তোমরা জানো এখানে তোমাদের তিরিশ হাজার একচল্লিশটি শূন্যপদ ছিল যার জন্য কিন্তু এখানে তোমাদের ফার্স্ট মের লিস্টটা আউট হয়েছে এবং ওই মের লিস্টে তোমাদের বলাই রয়েছে যে এখানে তোমাদের যাদের এই লিস্টের নাম রয়েছে তোমাদের কিন্তু অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশান করানোর লাস্ট ডেট রয়েছে ষোলো নয় দু হাজার তেইশ তারিখ অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর দু তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে এই তারিখের মধ্যে তোমাদের হেড অফিসে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে হবে এবার একটাই প্রশ্ন যে এখানে তোমাদের কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশানে এখানে তোমাদের কিন্তু অবশ্যই অফিসিয়াল যে মেন লিস্টটা আউট হয়েছে ওখানে তোমাদের বলা রয়েছে যে দ্য সল লিস্টের ক্যান্ডিডেট শুল্ড রিপোর্ট ফর ভেরিফিকেশান অ্যালং উইথ অরিজিনাল অ্যান্ড টু সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস

তোমাদের কিন্তু একটু পরে বলছি ওই সমস্ত ডকুমেন্টস কিন্তু অবশ্যই তোমাদের অরিজিনাল নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে সঙ্গে প্রতিটা সার্টিফিকেটের দু কপি করে জেরক্স করবে এবং তার সঙ্গে সঙ্গে ওই যে জেরক্স করলে তোমরা ওই জেরক্সের নিচে তোমাদের কিন্তু অবশ্যই নিজের স্বাক্ষর করতে হবে অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করতে হবে ওকে এবার তোমাদের বলে দিই এখানে তোমাদের কোন কোন ডকুমেন্টস লাগবে এখানে ডকুমেন্টসের লিস্টটা কী রয়েছে এখানে তোমাদের প্রথম বলা হচ্ছে অরিজিনাল মার্কশিট এবং বোর্ডশিট অর্থাৎ এখানে যেহেতু মাধ্যমিক পাশে এখানে অ্যাপ্লিকেশনটা হয়েছে তাই অবশ্যই তোমাদের কিন্তু মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে যেতে হবে নম্বর বলা হচ্ছে অরিজিনাল কমিউনিটি কিংবা কিংবা কাস্ট সার্টিফিকেট অর্থাৎ তোমরা তোমরা যারা সি এস টি ক্যাটাগরি কিংবা তোমরা যারা ইড ক্যাটাগরি তোমাদের কিন্তু অবশ্যই কাস্ট কিংবা কমিউনিটি সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে অরিজিনাল ওই কপি ওকে এবার নেক্সট দেখতে বলা হচ্ছে অরিজিনাল পি সার্টিফিকেট অর্থাৎ তোমরা যারা প্রতিবন্ধী স্টুডেন্টস রয়েছ তোমরা যারা অ্যাপ্লিকেশান করেছিলে তোমাদের কিন্তু অবশ্যই প্রমাণ হিসাবে তোমাদের কিন্তু প্রতিবন্ধী সার্টিফিকেট নিয়ে যেতে হবে আর তোমরা যারা প্রতিবন্ধী নয় তোমাদের কিন্তু এই সার্টিফিকেট আর লাগবে না ওকে এবার তারপর দেখতে নেক্সট তোমাদের বলা হচ্ছে অরিজিনাল ট্রান্সজেন্ডার সার্টিফিকেট অর্থাৎ তোমরা যারা ট্রান্সজেন্ডার অ্যাপ্লিকেশান করেছিলে অর্থাৎ তৃতীয় লিঙ্গ তোমরা কিন্তু অবশ্যই ওই ট্রান্সজেন্ডার সার্টিফিকেট তোমাদের শো করাতে হবে ওকে এবং তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের সবার জন্য এখানে নিয়ে যেতে হবে অরিজিনাল ডেট অফ বার্থ প্রুফ অর্থাৎ তোমরা যে অ্যাপ্লিকেশান করার সময় ডেট অফ বার্থটা মেনশান করেছিলে ওই ডেট অফ বার্থটা কোথায় রয়েছে তার প্রমাণ কিন্তু দেখাতে হবে তোমরা কি করবে তোমরা কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট শো করাতে পারো কিংবা তোমাদের কিন্তু অবশ্যই বার্থ সার্টিফিকেট থেকে থাকলে কিন্তু ওটা নিয়ে গেলে সবথেকে ভালো হবে ওকে তারপর দেখতে পাচ্ছ নেক্সট সব থেকে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট মেডিকেল সার্টিফিকেট এটা ছাড়া কিন্তু অবশ্যই তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট হবে না এটা কিন্তু অবশ্যই তোমাদের ম্যান্ডোটারি জমা করতেই হবে এবার এই মেডিকেল সার্টিফিকেট তোমরা কোথায় পাবে কীভাবে পাবে এখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছ মেডিকেল সার্টিফিকেট ইস্যু মেডিকেল অফিসার অব এনি গভর্নমেন্ট হসপিটাল কিংবা গভর্নমেন্ট ডিসপেন্সারিজ কিংবা গভর্নমেন্ট প্রাইমারি হেলথ সেন্টার অর্থাৎ তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের মেডিকেল সার্টিফিকেটটা কোথায় কীভাবে তোমরা বানাবে তোমাদের বাড়ির কাছাকাছি যে গভর্নমেন্ট হসপিটাল রয়েছে কিংবা গভর্নমেন্ট ডিসপেন্সারিজ মানে তোমাদের কিন্তু গভর্নমেন্ট তরফে যে ঔষধ দোকানগুলো রয়েছে ওখান থেকে কিংবা গভর্নমেন্ট প্রাইমারি হেলথ সেন্টার ওখান থেকে তোমরা কিন্তু মেডিকেল সার্টিফিকেটে বানাতে পারো ওখানে গিয়ে তোমরা কী বলবে ওখানে গিয়ে বলবে যে পোস্ট অফিসের তরফে জিডে স্কেডিউল টু জন্য এখানে ভ্যাকেন্সি আউট হয়েছিল ওখানে আমাদের সিলেকশান হয়ে গেছে আমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান কিন্তু লাস্ট ডেট রয়েছে ষোলো নয় দু তেইশ তারিখ আমার নামটা এসছে এখানে মেল লিস্টে তাই তাই অবশ্যই কিন্তু আমাকে মেডিকেল সার্টিফিকেটটা শো করাতে হবে তার জন্য অবশ্যই ওখানে জানালে তোমাদের কিন্তু অবশ্যই একটা ফর্ম দেওয়া হবে সেখানে তোমাদের কিন্তু সিগনেচার করতে হবে সমস্ত রকম ফর্মালিটি পূরণ করার পর তোমাদের কিন্তু একটা নর্মাল টেস্ট নেওয়া হবে এবং ওখানে কিন্তু তোমাদের মেডিকেল সার্টিফিকেটটা দিয়ে দেওয়া হবে ওই মেডিকেল সার্টিফিকেটটা তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় অরিজিনাল তোমাদের শো করাতে হবে ক্লিয়ার এবং তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের দেওয়া রয়েছে অরিজিনাল ড্যাশ ডকুমেন্ট এক্সট্রা কোনো ডকুমেন্টস তোমার কিন্তু চাইলে এখানে শো করাতে পারো এবার তোমাদের অনেকের কোয়েশ্চেন রয়েছে যে এখানে তোমাদের কম্পিউটার সার্টিফিকেটটা কি অবশ্যই দরকার কম্পিউটার সার্টিফিকেট ছাড়া কি আমরা ভেরিফিকেশানে যেতে পারবো না দেখো তোমাদের বলে রাখি এখানে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানে বলা ছিল যে নলেজ অফ কম্পিউটার সার্টিফিকেটের কথা কিন্তু কোনো কিছু বলা ছিল না এখানে বলা ছিল নলেজ অফ কম্পিউটার অর্থাৎ তোমাদের কম্পিউটার সম্বন্ধে জ্ঞান থাকতে হবে কিন্তু কিছুদিন আগে আমাদের ইন্ডিয়া পোস্টের জিডিএস এর অল ইন্ডিয়া গ্রামীণ ডাক সেবকের ডিরেক্টর অফ জেনারেল এস এস মহাদেবাসের এখানে ঘোষণা করেছেন যে এখানে তোমাদের মাস্ট কিন্তু এখানে কম্পিউটার সার্টিফিকেটটা তোমাদের শো করাতে হবে মিনিমাম ষাট দিনের তোমাদের সার্টিফিকেট শো করালেই হবে অর্থাৎ ওই সার্টিফিকেট যে তোমরা শো করাবে অবশ্যই তোমাদের কিন্তু তার যে তোমরা কম্পিউটার সার্টিফিকেটটা শিখেছো কম্পিউটার শিখেছো তোমাদের কিন্তু মিনিমাম তোমাদের ষাট দিনের কোর্স কিন্তু কমপ্লিট করতে হবে ওই সার্টিফিকেট কিন্তু অবশ্যই তোমাদের শো করাতে হবে এবার বলা হচ্ছে তোমাদের যাদের মাধ্যমিকে কিংবা উচ্চ মাধ্যমিকে সাবজেক্টের মধ্যে কম্পিউটার ছিল তোমাদের কিন্তু এই সার্টিফিকেট শো করাতে হবে না তোমরা যারা এখানে মাধ্যমিকে কিংবা উচ্চ মাধ্যমিকে এখানে কম্পিউটার সাবজেক্ট পড়ো তোমাদের কিন্তু অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট শো করাতে হবে ওকে এটা কিন্তু সবার জন্য একটা ব্যাড আপডেট এটা কেন করলো কিন্তু অবশ্যই আমরা জানি না তবে অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু এটা বলা ছিল না মেনশন করা নেই কিন্তু এখন বর্তমানে কিন্তু এই আপডেটটা উঠে আসছে যে অবশ্যই তোমাদের সার্টিফিকেটটা থাকতেই হবে তবে তোমাদের একটা কথা বলবো যদি তোমাদের সার্টিফিকেট না থেকে থাকে তোমাদের কিন্তু নাম যদি এখানে ফার্স্ট লিস্টে এসে থাকে তোমরা কিন্তু অবশ্যই ডকুমেন্টস ভেরিফিকেশনে যাবে ওখানে গিয়ে তোমরা কিন্তু বলতে পারো যে এখানে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু সার্টিফিকেটের কথা বলার ছিল না তার জন্য কিন্তু আমি অ্যাপ্লাই করেছিলাম এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু কম্পিউটার সম্বন্ধে নলেজ রয়েছে কিন্তু সার্টিফিকেটের নেই তাদের কিন্তু তোমরা ওখানে সমস্ত কিছু বলতে পারো ওকে তো এখানে যে সমস্ত ডকুমেন্টসের কথা বললাম সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা গুছিয়ে নাও তোমাদের নাম এসেছে ফার্স্ট মের লিস্টে আর নেক্সট তোমাদের ভিডিওতে বলবো যে এখানে তোমাদের সেকেন্ড মের লিস্ট তোমাদের কবে আসবে কোন ডেটে তোমাদের এখানে মেল লিস্টটা আউট হবে তাই অবশ্যই তোমরা যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ বেল বেলগন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে যখনই আমাদের চ্যানেলটি কোনো রকম ভিডিও দেওয়া হবে অবশ্যই তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশনগুলো সবার আগে পৌঁছে যাবে ওকে